শীতের কাপড় লাগবে না ঠান্ডায়, মানে কোন শীতের কাপড় লাগবে না, সবকে গিয়ে হ্যাঁ বিসর্জন দিয়ে দে, মানে বিসর্জন মানে জলে না, প্রতিমা আমরা বিসর্জন দিই কোথায়, জলে দি, তো এখানে কাপড় জামা যত আছে বুঝলি সব বিসর্জন দিয়ে দে, কোনটা দিবি বিসর্জন দিয়ে দেবো, আগে বাক্সে ভরে দিবি, ও বুঝে নিয়েছি বুঝে নিয়েছি, ওই যে শীতকালীন অধিবেশন চলছে বোধ হয় ওখানে শীত আসতে দিবে না নাকি, না কি ব্যাপার, শীত থেকে আসবে, তুই যে কইছিস বে ঠান্ডা লাগবে না, শীত আসবে না, ঠান্ডা লাগবে না, কি ঠান্ডা লাগবে না, আমি শালা সেদিনই সেদিনই বে 500 টাকা দিয়ে একটা কম্বল কিনলাম বে, 500 টাকা আমার মতো 150 টাকা দিয়ে কিনেছে বে, তুই আরো কমে কিনেছিস বল, তুই তো মনে হচ্ছে 1,500 টাকায় কিনেছিস, কিছু লাগবে না, মার্কেটে দারুণ জিনিস চলে গেছে, কেনবে লাগবে না কি ব্যাপারটা কি খোলা কর, আমাকে বল একটা, ধর খুবই গরম পড়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ
যথেষ্ট মাছ দেবে আর একবারে সূর্য সালা গান গাড়িয়ে তাপ দিছে তুই বাইরে বেরিয়েছিস মাথা থেকে সালা ঘাম ঝরা পড়া কিংবা কোন এসি শোরুমে ঢুকে যা এটা দেখো এটা দেখ লিবি তো তুই না জানি আমি ঠান্ডা হয়ে বেরিয়ে চলে আসলি তো সেইরকমই এমন জিনিস মার্কেটে আছে বুঝলি ও সঙ্গে সঙ্গে একবারে বডি গরম কি মার্কেট এসে তো বডি গরম হয়ে যাবে জানিস বল হ্যাঁ নিমিষে মাথা গরম হয়ে যাচ্ছে পিঁয়াজের দাম শুনে কি বলছে বে পিঁয়াজের দাম আবে ও তাই তো বে পিঁয়াজের দাম জানিস বে সালা গারগারি এই 100 100 পর 150 কোন ভেজা যাবে এই সরোবার ওই সচিন যতই সেঞ্চুরি মেঞ্চুরি করেছে না ওই রকম সেঞ্চুরি না এটা একবার স্বাধীনতার পরে এই সেঞ্চুরি একটা এই করেছে আর কেউ করতে পারে সেঞ্চুরি করবে তাহলে তবে আগাছে এরকম করে নট আউট আছে 150 তে দিনে দিনে এমন দিন আসবে না বে ওই পিঁয়াজকে গলিয়ে বৌবা তার একবারে গয়না পরিয়ে দিতে হবে পিঁয়াজকে গলিয়ে হ্যাঁ এমনও দিন আসবে তুই বাজারে গেলি ভাই মাংস দে মাংস আবে মুরগি যে খাঁচা আছে কিনা ককর ক বাইরে মুখ বাড়িয়ে বলবে মাংস কিনবি আগে যা পেঁয়াজ কিনে লিয়ায় তারপরে সারা মাংস কিনতে আসিস পয়সা বাঁচবে মাংস কিনিস আবে কি জানিস কি এই যে পেঁয়াজ আগে কি হতো আমাদের বউ বেটি ছেলা গুলা পেঁয়াজ কাটতে ওর ঝাঁকে সালা চোখ দিয়ে জল বেরিয়ে যেত পেঁয়াজ আবে দাম শুলে ভাতারে চোখ দিয়ে ভার জল বেরিয়েছে কি কোহাজ কঠিন অবস্থা কি হিসেবে এরকম তো হচ্ছে অবস্থা কিন্তু একটা কথা বলতো তোরা চাচা ছিলি কেন বে চাকরি বাকরি এখন খুবই সমস্যা আছে মারি হয়ে যাবে চার ধরার মতো হয়ে গেছে চাকরি বাকরি বেটির হয়ে যাবে তো বন্ধু ও তো গেল বেটা বেটির সমস্যা তোর কি সমস্যা টমস্যা আছে আমার সমস্যা নাই তো আর মুখ চোখ দেখে তো বুঝা যায় না আমার মুখ চোখ দেখে সমস্যা বুঝতে পারছিস না তো সমস্যা আছে সমস্যা নাই শুনবি মানুষের হাতে নাই কোটা আর বলবো শ্রুতি সবই ভাগাবে কথা বলছিস খুলে বললাম না আমি বুঝবো ব্যাপারটা না যদি বুঝালি তো আমি মুভমেন্ট করবো কেমন করে ঠিকই ঠিকই আমার ব্যবসা তো জানিস কাপড়ের ব্যবসা ভালো করতাম এখন আর মানুষের হাতে পয়সা নাই হাটে যাচ্ছি দোকান খুলে বসছি একটা খরিদ্দার নাই বে বাসে করে যে যাচ্ছি অত দূরে ভাড়া কোন দিন হচ্ছে কোন দিন সালা হচ্ছে না বে বিনা ভাড়ায় ধারে চলছি বে বাসকে বাস আলাদা বাস ওয়ালা কেও বলছি কালকে নিয়ে লিস কি অবস্থা কি করবো বে হঠাৎ এরকম কেন হয়ে গেল বে মানুষের কাছে টাকা নাই তো যদি কিনতে না পারে তো মানুষ তাহলে ছোট ব্যবসায় তো সব রকম ব্যবসাতে তো লস বে আমার অবস্থা খারাপ বে কিন্তু কেন হয়েছে এগুলা জানি আমরা এই প্রতিশ্রুতি যে শুনেছিলাম বে না আজ ওই প্রতিশ্রুতি ওর শুনতাম না আজ এই অবস্থা হতো বে কোন প্রতিশ্রুতি তুই খুলে বললাম প্রতিশ্রুতি শুনবি তুই কি বলে খেয়েছিস বে মানে তোমার
অনেক কিছু খাইছি আমি বেশি চিপস পাওয়া যায় না দোকানে 5 টাকা 10 টাকা হ্যাঁ পাওয়া যায় চিপস ওই চপ চপ একটা প্যাকেট গলা যে পরে ফুলা ফুলা থাকে হ্যাঁ বাটাকে কিনে দিতে গেলে মাঝে মধ্যে খাইলি আমি খাইলি আচ্ছা দিন চিড়ে চিজ নিয়ে যেতে বে ঢুকিয়ে দেখবি দু টাকার চিপ পড়ে আছে দু টাকার পেলিবে কিন্তু আর ওইখান থেকে যে প্রতিশ্রুতি দিয়েছে ওখান থেকে কি দিয়েছিল কি দিয়েছিল বে দু কোটি যুবক যুবতীর চাকরি হয়ে যাবে আচ্ছা আচ্ছা হলো না হলো না তারপর আবে ওই কি টাকা আনবে কালো না সাদা টাকা নিয়ে চলে আসবে কালো টাকা বলেছে না কালো টাকা ওই টাকা নিয়ে চলে আসবে বে কোথায় আসলো ফুস এটাও হয়নি ঠিকই বলেছিস মানুষের 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে মার্কেটে চাওয়া হয়েছিস না মানে তুই বলছিস মানুষের কাছে টাকা নাই একটা কিছু সংখ্যক মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা চলে গেছে তাহলে কেমন করে ব্যবসা করবে তারা আবার ভেগেও গেছে নীরবে বুঝলি না অবস্থা ঠিকই তবে তা আমাদেরকে লিয়ে কি করছে ওখান থেকে জানিস কি করছে বলছে এমডিপি প্ল্যান চালিয়ে দিয়েছে এমডিপি প্ল্যান হ্যাঁ কেমন ওটা খুলে বলতো এমডিপি হ্যাঁ এমডিপি হ্যাঁ বুঝালি ঠিক এমডিপি মানে এমডিপি মানে হচ্ছে মাইন্ড ডাইভার্টিং প্ল্যান বাপরে ওটা কি জানো ইয়া তো আমাদের মানে লোকাল ভাষায় একটু বুঝিয়ে দিয়ে সরল ভাবে বুঝাতে পারবি তুই আমাকে সরল হ্যাঁ আমার বাড়ির কথাই বলছি বে তোর বাড়ি হ্যাঁ আমার বাড়িতে প্র্যাকটিক্যাল মা এমডিপি চালিয়েছি আমি তুই এমডিপি চালিয়ে দিয়েছিস আমার বাড়িতে চালিয়ে দিয়েছি বে রিয়া এগুলা অনেকটা কেমন কেমন সার সারের মতো লাগছে বল না বলতে দে না বল বল শুনি শুনি না কত কত হ্যাঁ বল ওই যে আমার বেটা আছে না বে মদনা তোর বেটা মদনা আছে মদনার 5-7 বছর হয়ে গেল বে কতদিন আগে 7 বছর হয়ে গেল হঠাৎ ওর কি রকম ওই রকম অবস্থায় ওই হঠাৎ নতুন ইয়ে শুরু করে দিল আঙুল চুষছে দুটা আঙুল বুড়া আঙুল বুড়া আঙুল দিয়ে মুখে চুষছে 7 বছরের চাংরা আঙুল চুষছে বে হ্যাঁ বে তুই ওকে চকলেট ধরিয়ে দে মানে লালিপপ গুলা ধরিয়ে দে চিজ আমি এগুলা অনেক জানি লালিপপ ধরিয়ে দে আমি কি ধরাই নিবে লালিপপ ধরিয়েছি 1 কোটুয়া লালিপপ কিনে এনেছি 1 কোটুয়া ধরিয়েছি ধরিয়ে নিয়েছি আর শালা এমনি করে চকলেট ধরে নিয়েছে আর শুধু আঙুল ঢুকিয়ে দিয়েছে ও লজেন্স চুষে না না যা শালা আমি তো তিনটায় পড়ে গেলাম এই বয়সে কি হবে ছেলেদার ডাক্তার আমি কোয়ান্টিট কারি কাটছে বে হবে হবে ডাক্তার কাছে চলে ডাক্তারের কাছে যাইনি ডাক্তারের কাছেও গেছি গেছি ডাক্তার বলছে এই অসুখ আপনারা বাড়িতেই সামলে নিতে পারবেন করতে পারবেন আমরা পারবো না ওষুধ নাই করো তবে তো মুশকিল হয়ে গেল খুব চিন্তা বে চিন্তায় চিন্তায় ঘুমায় না বে করতে করতে একদিন আমি আর আমার বউ শুয়ে আছি আমার বেটা শুয়ে আছে মাঝখানে করতে করতে আমি আমার বউয়ের সঙ্গে গল্প করতে করতে চিন্তারই গল্প করছি কি করে ছাড়ানো যায় কি করে ছাড়ানো হঠাৎ আমার একটা প্ল্যান চলে আসলো মাথায় মাথায় প্ল্যান চলে আসলো হ্যাঁ বউকে বললাম হয়ে গেছে চিন্তা নাই সকালবেলা উঠেই হয়ে যাবে কিরকম কিরকম আঙুল চুষে ছেড়ে দিবে হ্যাঁ গেছে কি প্ল্যান বে ও সকালবেলা উঠেই আমার গোডাউনে চলে গেলাম আচ্ছা কাপড়ের গোডাউন বে হ্যাঁ হ্যাঁ তো গোডাউনে গিয়ে একটা 12-13 বছরের বাচ্চার প্যান্ট হাফ প্যান্ট নিয়ে নিলাম কেন বে ওটা কি করবি বে আমার বেটাকে পড়াবো শালা কলকাতা বে শালা বেটা 5-7 বছর ওই শালা 12-13 বছরের প্যান্ট দিয়ে দিয়েছে কেন বে চলে বে হ্যাঁ চলে বে শুন ওই যে বউকে এনে দিলাম দিয়ে বললাম পড়াও বেটাকে ওই প্যান্টটা খোলাও পরিয়ে এই এই প্যান্টটা পড়াও 38 কোমরের পরিয়ে দিল পরিয়ে দিয়ে কি হয়েছে জানিস কি আমার বেটা এমনি করে আঙুল চুষছিল পরিয়েছে পড়াতে পড়াতেই দেখছে শালা প্যান্ট তো নেমে গেল ও উঠিয়ে নিয়ে আবার শালা মুখে দিচ্ছে দিচ্ছে আবার ও হো দিল্লা যাবে খুলে যাবে না খুলবে তো করতে করতে কি হলো বলতো কি আর ওই আঙুল চুষা সবার শেষ হয়ে গেল আর ওইদিকে প্যান ধরে থেকে ও আচ্ছা